ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করা যায়। সাধারণত আমরা ফেসবুক থেকে যে কোনো ফাইলপত্র ডাউনলোড করতে পারি আর যে কোনো ভিডিও বা ফাইল দেখতে পারি, কিন্তু আমরা একটু জানতে চাই কিভাবে ফেসবুক থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করা যায়। তাহলে কাজটি শুরু করা যাক। প্রথমে আমরা ফেসবুক একটা ওপেন করব। ধরুন ফেসবুক একটা আমরা আমার ফেসবুকটা এখানে ওপেন করলাম। এরপর আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও আমরা ওপেন করতে পারি, যে কোনো একটি ভিডিও আমরা এখান থেকে ওপেন করতে পারি। একটা ভিডিও আমাদের এখানে, ধরুন আমরা এই ভিডিওটা ওপেন করতে চাই, তখন আমরা এই ভিডিওর উপরে মাউস পয়েন্টার নিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা শো ভিডিও ইউআরএল এই বাটন এটাতে ক্লিক করব। এখন এই রকম একটা স্ক্রিন দেখা যাবে, এটার মধ্যে ক্লিক করে আমরা ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমরা কপিতে ক্লিক করব। এরপর আমরা নতুন একটি পেজ আসবে, এই যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করলে নতুন আর একটি পেজ আসবে। এখন আমরা এই অ্যাড্রেস বারের মধ্যে মাউস পয়েন্টার নিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করব। তারপর নিচের থেকে পেস্ট অ্যান্ড গো টু ফেসবুক, পেস্ট অ্যান্ড গো টু ফেসবুক এই কমান্ডে ক্লিক করব। এখন আমাদের স্ক্রিনটি দেখতে এই রকম দেখাবে, ওয়াচ লাইভ ভিডিওটি এখানে আমার প্রদর্শিত হবে, এই ভিডিওটি প্রদর্শিত হবে। হ্যাঁ, এখন আমরা এই অ্যাড্রেস বার থেকে এই www এই লেখাটার উপর মাউস পয়েন্টার নিয়ে এখানে আমরা লিখব MBASIC এম বেসিক লিখে আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের এই ভিডিওটি এই অবস্থায় স্ক্রিনে দেখাবে। এখন আমি এই ভিডিওর উপরে এখানে আমি ক্লিক করব, তখন আমার ভিডিওটি এই অবস্থায়। এখন নিচের দিকে তিনটি বিন্দুর মতো দেখা যাবে, এইখানে ক্লিক করলে এই ডাউনলোড শব্দটি দেখা যাবে। এই ডাউনলোডে এখন ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হতে থাকবে। এভাবেই আমরা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারি। সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।